শনিবার সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশনের মুক্তির সোপানে টিসিবির নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে সম্মানিত জনসাধারণের মাঝে স্বল্পমূল্যে খাদ্যদ্রব্য সামগ্রী সরবরাহের সময় শারীরিক দূরত্ব নিশ্চিত করে পণ্য ক্রয়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসনকে সহায়তা করতে উপস্থিত ছিলেন র‍্যাব 12 এর সদস্যরা। এ সময় তারা প্রতিটি লাইনে 1 মিটার বা 3 ফুট দূরত্ব মেপে গোলচিহ্ন করে জনসাধারণকে সেই চিহ্নিত অংশে দাঁড়ানোর আহ্বান জানান। তাদের নির্দেশনা অনুযায়ী মানুষ সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে পণ্য ক্রয় করে। কার্যক্রম চলাকালীন সময়ে র‍্যাব 12 এর মিডিয়া অফিসার লেফটেন্যান্ট ইমরান জানান, বিশ্বব্যাপী করোনা ভাইরাস এখন মহামারী আকার ধারণ করেছে, আমাদের বাংলাদেশেও সম্প্রতি এটা ভয়াবহ রূপ ধারণ করার পথে রয়েছে। করোনা ভাইরাস থেকে লোকজনকে বাঁচানোর লক্ষ্যে র‍্যাব 12 তার দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, বিশেষ করে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে শারীরিক দূরত্ব নিশ্চিত কল্পে প্রশাসনের সাথে আমরা বিভিন্নভাবে বিভিন্ন উপজেলাতে কাজ করে যাচ্ছি। ইসিবি থেকে স্বল্পমূল্যে লোকজনের মাঝে স্বল্পমূল্যে বিভিন্ন ধরনের খাবার দ্রব্যাদি বিতরণ করা হচ্ছে, এক্ষেত্রেও যেন কোনো ধরনের গোলযোগ না হয়, জনসমাগম যেন কোনো ধরনের করোনা আতঙ্কে পরিণত না হয়, এই জন্য আমরা প্রশাসনকে সাথে নিয়ে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের টায়ার রয়েছে, যতটুকু সম্ভব আমরা নিরাপদ দূরত্বে রেখে শারীরিক দূরত্বের মাধ্যমে লোকজনকে অবগত করছি যে সচেতনতার মাধ্যমে আমরা এই করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে পারি। এ সময় সিরাজগঞ্জ জেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার সরকার অসীম কুমার। খালিদ হৃদয়, সিরাজগঞ্জ এক্সপ্রেস।